আসসালামু আলাইকুম আজকে আমি আমার ফ্রিজ গোছানোটা আপনাদের সাথে শেয়ার করব আর আমি শুরুতেই আমার ফ্রিজের দুইটা ম্যাগনেট দেখালাম এই দুইটা আমার অনেক পছন্দ আমার ফ্রিজে উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল আর ডিপের তিনটা তাক রয়েছে তো এখানে আমি মাছ মাংস এবং অন্য যেগুলো ফ্রিজে রাখ রাখা দরকার বা রাখলে সুবিধা হয় সেই জিনিসগুলো রাখা ফ্রিজে আমি খুব বেশি খাবার মজুত করে রাখতে পছন্দ করি না আর আমার সেটা দরকারও হয় না অনেকে নানা রকমের কাজের সুবিধার জন্য এবং পেশাগত কারণে রাখে সেটা আলাদা ব্যাপার আমি আগে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি খুব বেশি গোছানো না ছোটোবেলা থেকে গোছানো জিনিসটা আমার মধ্যে একদমই আসে না তারপরও যতটা সম্ভব চেষ্টা করেছি গুছিয়ে এবং পরিষ্কার রাখার জন্য আমি উপরের তাকে রেখেছি মাছ আর নিচে তাকে রেখেছি মাংস মানে মাছের তাকে রেখেছি মাংস আর একেবারে লাস্ট তাকে রেখেছি অন্য কিছু যেমন আইসক্রিম দই পানি পরোটা একটু চাউলের গোড়া এরকম অন্য যে জিনিসগুলা রাখ রাখা আছে কি তো আর ফ্রিজের দুর্গন্ধ আগে পুরোন গন্ধ বা নতুন করে যাতে গন্ধ না হয় সেগুলো দূর করার জন্য আমি এখানে ক্রিমের একটা ছোট্ট জারের মধ্যে রেখেছি ভিনেগার এবং এটার মুটকির মধ্যেও রেখেছি ভিনেগার আর কিছু লেবু ছোট করে রেখে দিয়েছি এতে করে ফ্রিজটা যখনই খোলা হবে ফ্রিজ থেকে একটা ফ্রেশ গন্ধ আসবে আমি আর কিছু লেবু ছোট করে রাখা আছে অনেক সময় পলিব্যাগের মধ্যে খাবারগুলো রাখলে মনে থাকে না যে কোনটার মধ্যে কি রেখেছি রান্না করতে গেলে একটু অসুবিধা হয় তা এটা সহজে মনে রাখার জন্য আমি যে উপায়টা ব্যবহার করি সেটা হচ্ছে বইয়ের ভাষায় বা লিখতে গেলে আমরা আগে লিখি মাছ তারপরে হচ্ছে মাংস গরু তারপর হচ্ছে মুরগি তো সেভাবে আমার ফ্রিজটা সাজানো প্রথম পাটে আমি রেখেছি মাছগুলা আর সেকেন্ড পাটে রেখেছি মাংস আগে বাম পাশে গরুর মাংস তার ডান পাশে হচ্ছে মুরগির মাংস আর কি কি মাছ আছে আমার ফ্রিজে সেটা হিসাব করে আমি এক একটা মাছ এক একটা কি বো এটা কি কি বলে পট বক্সের মধ্যে রেখে দিয়েছি সেইভাবে আর যেহেতু আমার ফ্রিজে অনেক বেশি মজুদ করে রাখি না খাবার তাই আমার হিসাব করতে একটু অসুবিধা কম হয় এবারে আমি চলে যাচ্ছি আমার নর্মাল পার্টে এখানেও আমি খুব বেশি খাবার মজুত করে রাখিনি এখানে আছে পানি কোমল পানি তরমুজ আর যে বক্সগুলা বা বাটিগুলা দেখছি এর মধ্যে আছে ধনেপাতা পুদিনা পাতা একটু তরকারি রাখা আছে লাল মটকেয়ালা বক্সটাতে কিছু গুড়া মশলা রেখেছি নীল বক্সটাতে আর এই সাইডে রয়েছে কফি মিওনিজ কোকো পাউডার একটু গুড়া দুধ চাউল মধু কিছু বাদাম রেখেছি আদা এবং অন্যান্য আমার যে প্রয়োজনীয় জিনিসগুলো সেভাবে গুছিয়ে রাখার চেষ্টা করেছি ধন্যবাদ